নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 578তম পর্বে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। আমরা এই ভারত কথায় যে কাহিনী শুনছি তা পূর্বস্মৃতি হিসেবে আমরা শুনছি এই উদ্যোগ পর্বে ভীষ্মের মুখে। অম্বর জীবনের যে বিচিত্র গতি তার সঙ্গে সঙ্গে মহামতি ভীষ্মের যে প্রতিক্রিয়া আমরা তাও শুনছি। অম্বা ভীষ্মকে বধ করার প্রতিজ্ঞা নিয়ে তিনি বনে চলে গেলেন তপস্যার জন্য। তপস্য ধৃত সংকল্প সামে চিন্তায়তি বধম, তাকে বধ ভীষ্মকে বধ করার চিন্তা নিয়েই তিনি ধৃত সংকল্প তপস্যার জন্য তিনি গেলেন। তিনি ভীষ্ম হস্তিনাপুরে ফিরে এসে সত্যবতীকে সমস্ত ঘটনা নিবেদন করলেন। শুধু তাই নয়, তার একটা গভীর চিন্তা রয়ে গেল অম্বার জন্য। এটা এই চিন্তা নয় যে ভীষ্ম অম্বাকে ভয় পাচ্ছে, তার মতন মানুষ যাকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে না সেই মানুষকে বধ করার জন্য একজন রমণী তপস্যা আরম্ভ করেছেন, এতে ভীষ্মের মনে এক পরম বিস্ময় সৃষ্টি করেছে। তিনি তার পরিচিত বৃত্তের মধ্যে কথা বললেন যে এ কথা তিনি তার পরিচিত অনেকের কাছে তিনি বলেছেন যে পৃথিবীতে এমন কোন ক্ষত্রিয় বীর নেই যে তার সঙ্গে যুদ্ধে সক্ষম, কিংবা কোন ব্রহ্মবিদ তপস্যারত কোন অলৌকিক শক্তি তার সাথে কি করে তিনি হেঁটে উঠবেন। এটা একটা ভীষ্মের প্রশ্ন। রীতে ব্রহ্ম বিদস্থাব তপসা সংসতে ব্রতা, ভীষ্ম এখানে ভীত নন, তিনি বেশ কিছু দক্ষ গুপ্তচর ধরনের মানুষকে নিয়োগ করেছেন অম্বার উপর নজর রাখার জন্য। তার মতন একজন বীর পুরুষ একজন নারীর গতি প্রকৃতির উপর যে চরচক্ষু স্থাপন করে রেখেছেন এটা তো ভয়ের কারণ, এটা আমরা বুঝতে এটা আমরা স্বীকার করি না। এখানে যদি রসশাস্ত্রীয় বিচারে আমরা ভীষ্ম এবং অম্বার এই মনস্তত্ত্বকে যদি বিশ্লেষণ করি বা করার কোনো সুযোগ থাকে তাহলে আমরা দেখব যে ভীষ্মের হৃদয় কিংবা অম্বার হৃদয়ের মধ্যে রক্তপলাশের যে এক উপস্থিতি, এক ক্রমিক সংক্রমণ ঘটে চলেছে তাকে ভীষ্ম অস্বীকার করতে পারছেন না। আর এই সংক্রমণ অম্বার মধ্যে আছে বলেই তিনি তার পিতা নন, শাল্য নন, অন্য কারোর উপরে নন, তিনি ভীষণ ভীষণ ক্রুদ্ধ হয়ে আছেন ভীষ্মের উপরে। ও গভীর অনুরাগ থেকেই তো গভীর বিরাগের কিংবা ক্রোধের, বিরাগ না বলে আমরা যদি ক্রোধ বলি, তার না হলে যদি কারো ওপর
কোনো অনুরাগ না থাকে, তাহলে কিভাবে সেখানে ক্রোধের জন্ম হতে পারে? রসশাস্ত্রীয় দৃষ্টি থেকে এই দিকটাকে হয়তো বিচার করা যেতে পারে। মহাভারতের কবি ইঙ্গিত মাত্রে সেটিকে ধরে রেখেছেন, সেখানে তিনি এ বিষয় নিয়ে একটি শব্দ ব্যয় করেননি। ভীষ্মকে আমরা দেখলাম তিনি নারদ এবং ব্যাসের কাছে এই বিষয় নিয়ে কথা বলেছেন, তারা ভীষ্মের হৃদয় বুঝেছেন কিনা সেটা আমরা জানি না, তবে তারা বলেছেন কি আর করা যাবে, অম্বাকে নিয়ে তুমি চিন্তা করো না, দুঃখ করো না। দৈবকে কখনো পুরুষকার দিয়ে ঠেকিয়ে রাখা যায় না। বিশ্বদাস্তায়া কার্য ভীষ্ম কাশী সুতং প্রতি, এই চিন্তা অম্বার প্রতি ভীষ্মের এই আকর্ষণ বা তার বিশেষ নজর, সেটা তো কোনো ভয়ের থেকে হতে পারে না। ভীষ্মের মতন মানুষ তিনি এই ধরনের ঘটনায় ভয় পেতে পারেন না, আর ভয় যদি তিনি না পান তাহলে এত গুরুত্ব কেন তিনি দিচ্ছেন অম্বাকে? তিনি তো প্রতি মুহূর্তের খবর সংগ্রহ করে যাচ্ছেন অম্বার। অম্বা কঠোর তপস্যা করেছেন যমুনার তীরে একটি আশ্রম বানিয়ে, এবং ভীষ্মবধের প্রতিজ্ঞায় তিনি তপস্যামগ্ন। খাওয়া দাওয়া সমস্ত কিছুকে উপবাস রয়েছেন তিনি, খাওয়া দাওয়া সব কিছুকে পরিত্যাগ করেছেন, সমস্ত প্রকার জীবনের সুখ ভোগ প্রত্যেকটি কাজকেই তিনি ত্যাগ করেছেন। নিরাহারা কৃষা রক্ষা জটিলা মালা পঙ্কিনী, অম্বার আত্মীয়রা তার স্বজনরা তাকে নিবৃত্ত করার অনেক চেষ্টা করেছে, তারা ব্যর্থ হয়েছেন। কঠোর তপস্যার শেষে তিনি অম্বাকে আমরা দেখছি তীর্থে পর্যটন করে বেড়াচ্ছেন। তীর্থবাসী তপস্বীরাও তাকে অনেক বারণ করেছেন, অনেক বুঝিয়েছেন। অম্বা বলেছেন যে দেখুন, আমি তো কোনো পারত্রিক লাভ সম্পদ লাভের জন্য তপস্যা করছি না, না লোকার্থং তপোধন, ভীষ্মকে যুদ্ধে বধ করার জন্যই আমার এই প্রযত্ন, তার জন্যই আমি এই কষ্টের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আছি, আমি আমার অবস্থাটা এখন এমনই, আমি পুরুষও নই আমি নারীও নই, আমি নারীও নই আমি পুরুষও নই। আমি স্ত্রী রূপে আর থাকতে চাই না, বরং আমি পুরুষ হতে চাই। স্ত্রীভাবে পরিনির্বিন্ন পুংস্তার্থে কৃতা নিশ্চয়া। এরপরে আমরা দেখব মহাভারতের এই বিশাল বিচিত্র কাহিনীর মধ্যে অম্বা একদিন পুরুষ হয়ে যাবেন, তার তপস্যা মহাদেবের কাছ থেকে বড় লাভ, এবং যক্ষ স্থূনাকর্ণের উপাখ্যান, সেখানে নানান জটিলতা অলৌকিকতা আছে, আমরা এসবের মধ্যে যাব না। আমরা অম্বার একটি কথাকে খুব সবিশেষ গুরুত্ব দিচ্ছি, তিনি তপস্বীদেরকে যা জানিয়েছেন, অম্বা বলছেন আমি যেন স্ত্রীও নই পুরুষও নই, নৈব স্ত্রী না পুমানিহ। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, ভীষ্মের কারণে অম্বার জীবনের এই যে বেদনা, এবং সেই বেদনার থেকে তিনি যে কথাটা বললেন,
তিনি বলছেন, বিশ্ব আমাকে বঞ্চনা করেছে, তার জন্য আমি সমস্ত স্বামী সুখ থেকে বঞ্চিত। তিনি আমাকে হরণ করে এনেছেন এবং এনেছেন বলেই আমার জীবন আজকে এত বিড়ম্বনাময়। তার আমি না পেলাম স্বামী, না হতে পারলাম পুরুষ। পুরুষ হলে আমি নিজের শক্তির অধিকারে প্রাপ্য বস্তুকে লাভ করতে পারতাম, তাও আমার ঘটছে না। এরপরে মহাভারতের বর্ণনায় আমরা দেখব যে তিনি একজন সার্থক পুরুষ হয়ে উঠতে চাইছেন। স্ত্রী ভাবে পরিনির্বিন্না পুংস্তার্থে কৃতনিশ্চয়া। তিনি মহাদেবের কাছ থেকে বর লাভ করেছেন, মহাদেব তাকে পুরুষ হবার বর দিয়েছেন। কিভাবে কোন জন্মে তার পুরুষত্ব লাভ হবে এটা কিন্তু সেই বরলাভের ঘটনার মধ্যে স্পষ্ট নয়। এখান থেকে আমরা ফিরে আসতে চাই পঞ্চাল দেশে, যেখানে দ্রুপদ রাজা। এবং লক্ষণীয়, কিছুদিন আগে মহারাজ দ্রুপদ ওই একই বর লাভ করেছেন মহাদেবের কাছ থেকে, তিনিও পুত্র লাভের বর পেয়েছেন। দ্রুপদকে অপমান করে দ্রোণাচার্য অস্ত্রগুরু হিসেবে এখন প্রতিষ্ঠা পেয়েছেন হস্তিনাপুরে। ভীষ্মেরই কারণে, ভীষ্মই তাকে আশ্রয় দিয়েছেন, প্রতিষ্ঠা দিয়েছেন এবং আচার্য হিসেবে মনোনীত করেছেন। কৌরব পাণ্ডবদের শিক্ষা শেষে দ্রোণাচার্য তার প্রিয় শিষ্য অর্জুনের মাধ্যমে দ্রুপদকে জয় করেন এবং তার রাজ্য কেড়ে নেন। অতএব দ্রোণাচার্যের সঙ্গে তার আশ্রয়দাতা ভীষ্ম দ্রুপদের পরম শত্রুতের রূপান্তরিত হয়েছে। অতএব ভীষ্মের ওপর প্রতিশোধ স্পৃহায় দ্রুপদ মহাদেবের কাছে বর চেয়েছেন, ভগবান পুত্রমিচ্ছামি ভীষ্মম প্রতি চিকিৎসায়া। তাহলে লক্ষ্য করুন, অম্বার বর প্রার্থনার লক্ষ্য যেমন ভীষ্ম মহাদেবের কাছে, তেমনি একইভাবে দ্রোণের প্রার্থনাও মহাদেবের কাছে ওই একটি কারণে, ভীষ্মবত। অম্বার পুরুষত্বের পরিণতির উৎস হচ্ছে মহাদেবের এই বর। বরলাভের অলৌকিকতাকে যদি আমরা বাদ দিই, তাহলে আমরা দেখছি মহাদেব দ্রুপদকে যে বরটা দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার মহাদেব বলছেন, তোমার প্রথমে একটি কন্যা হবে, তারপর ভবিষ্যতে সেই পুরুষত্ব লাভ করবে। ভীষণ ইম্পর্টেন্ট এই বরের এই সংবাদটি। কন্যা ভূত্বা পাম্পুমান ভাবি, অর্থাৎ মেয়ে হয়েই সে পুরুষ হবে। আবার দেখুন, দ্রুপদ পত্নী যখন সন্তান লাভ করলেন, তখন তিনি পরম রূপবতী এক কন্যাকে লাভ করেছেন, কন্যাং পরম রূপাঞ্চ প্রজায়ত নরাধিপ। কিন্তু দ্রুপদের সেই স্ত্রী, দ্রুপদের মহিষী, তিনি তার প্রথম জন্মা কন্যাটিকে পুত্র বলে সর্বত্র প্রচার করছেন। দ্রুপস্য মনীষিণী খ্যাপয়ামাস পুত্র হি এস মমেতি বই। আবার দ্রুপদ তিনি এই কন্যাটিকে সেই সময়ের সামাজিক বিধান অনুসারে কন্যার রূপে গ্রহণ না করে পুত্রের উপযুক্ত সমস্ত স্মার্ত প্রক্রিয়াগুলি একে একে সম্পন্ন করেছে। সেখানেই আমাদের প্রশ্ন। আবার আরেকটা সূত্র আপনাদের কাছে আমি তুলে ধরছি, লক্ষ্য করুন,
সেই আগের পর্বে আমরা বলেছি মহর্ষি শৈখাবত্তের আশ্রমে রাজর্ষি হত্রবাহন এসে উপস্থিত হয়েছেন। এই হত্রবাহন কে? তিনি সৃঞ্জয় বংশের এক অধস্তন বিখ্যাত পুরুষ। সৃঞ্জয় হচ্ছেন পঞ্চাল বংশীয় বংশের শ্রেষ্ঠ রাজা। একসঙ্গে সৃঞ্জয় এবং পঞ্চাল নাম একসঙ্গে উচ্চারিত হয়। রাজর্ষি হত্রবাহন ছিলেন কাশীরাজ কাশী নরেশের শ্বশুর এবং অম্বার মাতামহ। তিনি অম্বাকে অম্বার দুঃখ দূর করবেন বলে তার প্রতিশ্রুতি দেন। তারপরে তিনি পরশুরামের সঙ্গে পরিচয় করিয়ে দেন অম্বার, কিন্তু সেখানে তো তেমন কিছু লাভ হলো না অম্বার। কিন্তু রাজর্ষি হত্রবাহন অম্বাকে কিন্তু আর ত্যাগ করেনি, তিনি তার নিজের ঘরে নিয়ে যেতে পারেননি, এটা ঠিক, কিন্তু তা বলে তিনি অম্বাকে ছেড়েও দেননি। তিনি অম্বাকে নিয়ে এসেছেন এবং লক্ষ্য করুন অম্বাকে কোথায় দিয়েছেন, সেখানে রাজর্ষি সৃঞ্জয় হত্রবাহন তিনি শেষ পর্যন্ত অম্বাকে সমর্পণ করেছেন পাঞ্চাল দ্রুপদের হাতে। শুধু অপুত্রক বলেই কি তিনি অম্বাকে দিয়েছেন? না, বিশ্বের উপর প্রতিশোধ স্পৃহা, এই দুটোই অম্বা এবং দ্রুপদের কমন ফ্যাক্টর বলেই অম্বাকে দ্রুপদের হাতে তুলে দিয়েছেন আরেক সৃঞ্জয় পাঞ্চাল হত্রবাহন। এখানে তিনজনেরই এক কমন ইন্টারেস্ট। ওই যে আমরা বিরোধের জ্ঞাতি বিরোধের ইতিহাস বলেছি, সেই জ্ঞাতি বিরোধের ইতিহাসের সূত্র ধরেই ভীষ্ম দ্রুপদ বিরোধী দ্রোণাচার্যকে আশ্রয় দিয়েছেন, সেখানেও দ্রুপদের একটা ভীষ্মের একটা হিসেব আছে। তিনি একই হিসেবে কৃপকেও আশ্রয় দিয়েছিলেন, অর্থাৎ দ্রুপদ নন, ভীষ্ম নন, ভীষ্মের পিতা শান্তনু। তিনি না জেনেই এনেছেন, কিন্তু পরে তখন তিনি জানতে পেরেছেন যে এই কৃপ এবং কৃপী দুজনই পাঞ্চাল বংশজাত, অতএব কাঁটা দিয়ে কাঁটা তোলার মতনই তিনি কৃপ এবং কৃপীকে আশ্রয় দিয়েছেন ভীষ্মপিতা শান্তনু। ঠিক একই হিসেব করে প্রচণ্ড দ্রুপদ বিরোধী দ্রোণাচার্যকে, বীর দ্রোণাচার্য, সেই সময় তার মতন বড় যোদ্ধা, অস্ত্র নৈপুণ্যে শিক্ষিত মানুষ আর দ্বিতীয় কেউ ছিল না, সেই রকম একজন মানুষ যিনি আবার পঞ্চাল, ভীষণ পঞ্চাল দ্রুপদ বিরোধী, তাকে অনেক হিসেব করে ভীষ্ম নিজের রাজত্বে আশ্রয় দিয়েছিলেন এবং তার সমস্ত প্রতিপালনের দায় ছিল ভীষ্মের উপরে। এবং সেটাও আমরা লক্ষ্য করেছি একটি পর্বে, আমরা শুনেছি দ্রোণ পরিষ্কার দুর্যোধন ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন যে তিনি ভীষ্মের বৃত্তি উপভোগ করেন, সুতরাং তার সাথে হস্তিনাপুরের অন্য কোনো অর্থগত সম্পর্ক নেই বা স্বার্থ। দ্রোণের স্বার্থ না থাকতে পারে, স্বার্থ ছিল মহামতি ভীষ্মের। আর এই দিকে অম্বা হত্রবাহন এদের এবং দ্রুপদ এদের তিনজনেরই
একটাই কমন ফ্যাক্টর, একই, তারা প্রত্যেকেই কুরু তথা ভীষণভাবে কুরুকুলের প্রধান শক্তিধর, ভীষ্মের প্রচণ্ড বিরোধী, এবং এরা তিনজনই ভীষ্মবধ চান, ভীষ্মকে মারতে চান এরা, এবং এই বিরোধ তাদের মজ্জাগত। মহাদেবের বরের যে ফল লাভ, এবং তারপরে আর যে 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 ঘটনাগুলো ঘটেছে, এবং সেখানে আমরা দেখছি দ্রুপদ ঠিক একই রকমভাবে এই অম্বাকে প্রথমে কন্যা বলে নয় পুত্র রূপেই তিনি প্রতিপালন করেছেন। আর মহাভারতের মধ্যে যে লিঙ্গ প্রতিস্থাপনের যে সমস্ত ঘটনা আছে, অম্বাকে নিয়ে সেখানে শিখণ্ডিনী স্থূলা কর্ণের যেসব কাহিনী আছে, দশার্ণ রাজার সঙ্গে শিখণ্ডিনীর বিবাহের যে কথা আছে, এইসবের মধ্যে আমরা যেতে চাই না। সেখানে যা কিছু অলৌকিক থাকুক আর যাই থাকুক, সব কিছু প্রতি সমান মর্যাদা রেখেই আমরা এটা খুব পরিষ্কার করে দিতে পারি যে অম্বা মহাদেবের বরলাভের পূর্বেই বলছেন, আমি কেমন যেন হয়ে গেছি, আমি স্ত্রীও নই পুরুষও নই। এই ভাবটার মধ্যেই শিখণ্ডীর নপুংসকত্ব হয়তো আছে। এবং এখানে আমরা একটা জিনিস বলছি যে অম্বা তপস্যা, অম্বার যে তপস্যা, এই তপস্যার কোনো অন্য ধরনের তপস্যা না, ঋষিমুনির তপস্যা নয়, সেটা তো অম্বা নিজেই বলেছেন, আমি পারমার্থিক কোনো তপস্যা করছি না, আমার তপস্যা হচ্ছে ভীষ্মবধ। এবং তার জন্যই অম্বা যে তপস্যা করছেন, তিনি একজন পুরুষ হয়ে ওঠার তপস্যা করছেন, অর্থাৎ তিনি অস্ত্রবিদ্যার তপস্যা করছেন বিভিন্ন জায়গায়, এবং এই অস্ত্রবিদ্যার গভীর তপস্যা সাধনার জন্য, সেই তপস্যার কাঠিন্যে তিনি স্ত্রীর পেলবতার হারিয়ে ফেলেছেন। এখানেই অম্বার পুরুষত্ব বা নপুংসত্ব, তিনি স্ত্রী শরীরে অথচ পুরুষের সাধনায় তিনি স্ত্রীর সমস্ত কোমলতা পেলবতা সব কিছু তিনি হারিয়ে ভীষণ কঠিন রুক্ষ সূক্ষ্ম হয়ে উঠেছেন, যা মহাভারত তাকে পরিষ্কার বলেছেন এখানের মধ্যে। এবং ভীষ্ম নিজ মুখে অনেকবার বলেছেন যে আগে ইনি স্ত্রী ছিলেন, পরে পুরুষ হয়েছেন, কন্যা ভূত অপমান জাত, এইভাবে ভীষ্ম বারবার তাকে বলেছেন। এবং ভীষ্ম শিখণ্ডীকে চিহ্নিত করেছেন, আমরা দেখব মহাভারতের মধ্যে, স্ত্রী পুমান দ্রুপদাত্মজ বলে। কখনো ভীষ্ম তাকে, দ্রুপদের এই পুত্রটি আগে স্ত্রী ছিল, স্ত্রী ছিলেন, পুত্রং স্ত্রী পূর্বিং তথা, এটা বললেও অনেক জায়গায় তিনি শিখণ্ডী শব্দটাকে স্ত্রীলিঙ্গে ব্যবহার করেছেন, অম্বা শিখণ্ডিনী, শিখণ্ডিনী তদা কন্যা ব্রীড়িতেব তপস্বিনী। এই কথার মধ্যে আমরা এটা বুঝতে পারি, অম্বা আগেও স্ত্রী ছিলেন, এখনো তিনি স্ত্রী আছেন, শুধু বিশ্ব প্রতিজ্ঞার তার বেশে ব্যবহারে এবং শিক্ষায় পুরুষের স্বভাব আক্রান্ত হয়েছেন বলেই বিশ্ব শিখণ্ডীর স্ত্রী স্বরূপটি ভুলে যাননি। আর সেই সব কথায় ভীষ্ম মন্তব্য করেছেন, স্ত্রীলোক আগে যিনি স্ত্রীলোক ছিলেন, বা যারা মেয়েদের নামে নাম, এবং যে স্বরূপত স্ত্রীলোক, স্ত্রিয়াং স্ত্রী পূর্বকে চৈব স্ত্রী নাম্নি স্ত্রী স্বরূপিণী, এদের গায়ে আমি কখনো বাণাঘাত করি না, এটি আমার ব্রহ্মচর্যের ব্রত। বিশ্বের যে বক্তব্য,
আমি শিখণ্ডীর দিকে একটিও বাণ নিক্ষেপ করব না। এই প্রতিজ্ঞার মধ্যে কোনো আক্ষেপ বা কোনো হৃদয় সঞ্জাত কোনো গভীর অনুরাগ বা যন্ত্রণা আছে কি না সেটা ভালো করে বুঝে নেবার আগেই দুর্যোধন ভীষ্মকে একটা প্রশ্ন করেছিলেন, কেন ভীষ্ম শিখণ্ডীকে মারবেন না? ঠিক এই প্রসঙ্গে ভীষ্মের হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়েছে এই শিখণ্ডীর কাহিনী। সেই বিচিত্র বীর্যের বিবাহ সময়ে কাশী রাজকন্যা অম্বার হরণ থেকে তার অনুরাগ, ক্রোধ, তপস্যা এবং শেষ পর্যন্ত দ্রুপদ রাজার ঘরে শিখণ্ডী পুরুষের পরিণতি, এই সমস্ত কাহিনী একে একে পৌত্র দুর্যোধনের কাছে বললেন ভীষ্ম, আগে যা তিনি কখনো বলেননি আজ তিনি তা বললেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি যে বিরাট যুদ্ধের সম্মুখীন হয়েছেন সেই যুদ্ধের প্রতিপক্ষে দাঁড়িয়ে আছেন অম্বা শিখণ্ডিনী, সেই অম্বা যাকে বিশ্বের কাছে যে এক অন্য পুরুষের সম্বন্ধে প্রথম অনুরাগ জানিয়েছিলেন, সেই অম্বা যিনি শাল্য রাজার কাছে প্রত্যাখ্যাত হয়ে আবার ভীষ্মের কাছে ফিরে এসেছেন, সেই অম্বা যাকে দেখে ভীষ্মের বিস্ময়ের শেষ ছিল না। আজ ভীষ্মের মনে পড়ছে সেই দিনটির কথা, সেই প্রত্যাখ্যানের দিনটি, যেদিন অম্বা তার কাছে এসেছিলেন এবং তার কাছে প্রত্যাখ্যাত হবার ফলেই সেই রমণীর জীবন, যৌবন, আশা, স্বপ্ন সমস্ত কিছু একেবারে চুরমার হয়ে গেল, নষ্ট হয়ে গেল তার গার্হস্থ শোক এবং ব্যর্থ হয়ে গেল জীবন এই ভীষ্মের কারণে। কিন্তু ভীষ্মের কি করুণ অসহায় অবস্থা, তিনি কি ভীষণ এক প্রতিজ্ঞা পাশে আবদ্ধ, তিনি যার জন্য এক পরপুরুষের পূর্বানুরাগিনী এক রমণীকে তিনি তার ছোট ভাই বিচিত্র বীর্যের জন্য গ্রহণ করতে পারছেন না, আবার পিতৃসত্যের জন্য পিতার কাছে তার কঠিন প্রতিজ্ঞার জন্য তিনি সেই প্রতিজ্ঞা ভেঙে বেরিয়ে আসতে পারছেন না, গ্রহণ করতে পারছেন না অম্বাকে। কিন্তু এক প্রত্যাখ্যাত রমণীর হৃদয় আপন বীরত্ব গরিমায় আরো সগৌরবে লাভ করে তিনি তাকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে। কি অদ্ভুত এক বিপন্নতার মধ্যে দাঁড়িয়ে আছেন বিশ্ব। আর সেই রমণী, প্রত্যাখ্যাতা রমণী, সে তার পূর্ব প্রণয় শাল্য রাজার উপর রাগ করেননি, বিচিত্র বীর্যের উপর রাগ করেননি, তার জন্মদাতা পিতার উপর রাগ করেননি, তার সমস্ত রাগ নাকি তার সমস্ত অভিমান রূপ নিয়ে ক্রোধে পুঞ্জীভূত হয়েছে, তার সমস্ত অভিমান, তার সমস্ত যন্ত্রণা পুঞ্জীভূত হয়েছে এক বিষম ক্রোধে, যার জন্য তিনি ভীষ্মবধের ভীষ্মের প্রতিস্পর্ধী হয়ে উঠতে চেয়েছেন। এই রমণীর মনে হয়েছে শুধুমাত্র রমণী বলেই বুঝি তাকে ত্যাগ করেছেন ভীষ্ম, আজ যদি তিনি ভীষ্মের মতনই সমান হয়ে উঠতে পারতেন একজন পুরুষ, এমনই বীর, তাহলে কি ভীষ্ম তার সাথে এমন ব্যবহার করতে পারতেন?
হয়তো এই চিন্তা থেকে, নাকি ব্যর্থ প্রণয়ের জ্বালা থেকে আজকে আমার এই শিখণ্ডী শিখণ্ডিনী রূপ, সে কথা তো মহাকবি ইঙ্গিত মাত্রেই শুধু রেখে দিয়েছে। আমরা শুধু একটাই বলতে চাই যে শিখণ্ডী যে অস্ত্র শিক্ষা লাভ করেছেন তাকে ভীষ্ম স্বীকার করেছেন, তার অস্ত্রবিদ্যাকে, তাকে রথমুখ্য অর্থাৎ মহাবীর যোদ্ধাদের একজন বলে স্বীকার করেছে। আর এই শিখণ্ডী, এটাও ঠিক, তিনি দ্রোণাচার্যের কাছে এসেও অস্ত্রবিদ্যা লাভ করেছেন, কারণ সেই সময়ে একজনের পিতা শত্রু বলে পিতার পুত্রদেরকে গুরু কিন্তু ত্যাগ করতেন না, এই বিশালত্ব ছিল শিক্ষকদের মধ্যে। তার পিতার সাথে তার সংঘাত থাকতে পারে, কিন্তু তা বলে পুত্রদেরকে তিনি শিক্ষা দান থেকে একজন গুরু কখনোই বিরত করতেন না, এই এটি আমরা লক্ষ্য করেছি। ফলে দ্রোণের শিক্ষালয়ে আমরা দৃষ্টদ্যুম্নকে দেখেছি, শিখণ্ডিনীকেও দেখেছি, ভীষ্মবধের সমস্ত উপায় দ্রোণের কাছ থেকেও শিখেছেন শিখণ্ডী। এখানে একটা ভীষণ ট্র্যাজিক চরিত্রের মধ্যে ভীষ্মকে দাঁড় করিয়ে দিয়েছেন মহাকবি। ভীষ্ম চলেছেন কুরুক্ষেত্রের দিকে, দিনান্তের সূর্য তার সমস্ত রক্তরাগ ঢেলে দিয়েছেন এই পৃথিবীর উপরে, এক সলজ্জ বধূর মতন পৃথিবী তার সমস্ত ব্রীড়া উন্মুক্ত করে সান্ধ্যপত্রীক্ষায় দ্বার লজ্জানবত রূপে শয্যায় অপেক্ষা করছেন তার মার্তণ্ড স্বামীর জন্য। ভীষ্মের হৃদয়ের মধ্যেও যে হাহাকার, সেই হাহাকার যেন আজকে এই রক্তরাগের আরক্তিম রেখায় চতুর্দিক ব্যাপ্ত হয়ে উঠল। কুরুক্ষেত্রের মহাযুদ্ধে অমিত তেজা ইন্দ্র প্রতিস্পর্ধী এই বীর সমস্ত হৃদয় দিয়ে বরণ করে নিতে প্রস্তুত, সমস্ত বাণাঘাত শিখণ্ডীর যেন প্রণয়ের সূচিমুখ হয়ে ভীষ্মের উপর ঝরে ঝরে পড়বে। শিখণ্ডীর সম্মুখে অর্জুনের সমস্ত বাণাঘাত কে সহ্য করবেন ভীষ্ম, এক বিশাল প্রেমিক হৃদয়, যেখানে বহুদিনের অম্বাসের প্রতি তার সানুরাগ তিনি গুপ্তভাবে পোষণ করে চলেছেন। অন্তত এইটুকু পরিসর মহাকবি অলক্ষ্যে রচনা করে রেখেছেন তার বিশাল মহাকাব্যে, এইটুকু উপলব্ধি যেন আমাদের সঠিকভাবেই থাকে, এখানে যেন আমরা কোনোভাবেই ভীষ্মকে ভুল না বুঝি, কোনোভাবেই তার বীর হৃদয়কে অন্য কোনো উপমায় ছোট না করে ফেলি। মহাকবির এই চরিত্র চিত্রণের মধ্যে দিয়ে, এই মনস্তাত্ত্বিক অপূর্ব বিশ্লেষণের মধ্যে দিয়ে আমরা আর সামান্য দুই একটি কথা বলি।
উদ্যোগ পর্ব থেকে বিদায় নেব আগামী পর্বে। সবাই।